নেটে জাকির হাসানের এমন কাট শট খেলার কারণ কি বলতে পারেন? যারা চলমান টেস্ট খেলাটি দেখছেন তারা হয়তো বলতে পারবেন, আর না জানলে আমিই বলে দিচ্ছি। সিলেট টেস্টে পরপর দুই ইনিংসে একই বোলারের একই ধরনের বলে আউট হয়েছেন ওপেনার জাকির। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর ব্যাট প্যাড নিয়ে চলে আসেন প্র্যাকটিস গ্রাউন্ডে। সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প, তার জন্য বোলিং করেন হাসান মুরাদ। হাসানের বোলিংয়ে প্র্যাকটিস করার বিশেষ কারণও আছে, সেটি হচ্ছে জাকির দুই ইনিংসে আউট হন এজাজ প্যাটেলের বলে। প্যাটেল লেফট আর্ম অর্থোডক্স, মুরাদও লেফট আর্ম অর্থোডক্স, একই ধরনের বল করেন দুজনে, তাই নিজের দুর্বলতা কাটাতে জাকিরের কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা। বাংলাদেশের প্রথম ইনিংসের ১৩তম ওভারের ঘটনা, অফ স্টাম্পে পিচ করা ডেলিভারি, পেছনের পায়ে কাট মারতে চেয়েছিলেন জাকির, কিন্তু ট্রান করে ভেতরে ঢুকে যাওয়া বলে জায়গায় পাননি তিনি। বল আঘাত করে অফ স্টাম্পে, বিদায় ঘন্টা বাজে জাকিরের। সেই ইনিংসে এক চারে ৪১ বলে ১২ রান করেছেন বাহাতি এই ওপেনার, তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন জাকির, কাইল জেমিসন টিম সাউদির বলেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি এই ওপেনার। প্রথম ইনিংসের পুনরাবৃত্তি যেন করলেন এজাজ প্যাটেল, অফ স্টাম্পের বাইরে থেকে নিখুঁত টার্নে ভেতরে ঢোকা বলে ফেরালেন জাকির হাসানকে। প্রথম ইনিংসে কাট মারতে গিয়ে বোল্ড হন জাকির, এবার পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন LBW। জাকিরের বিদায়ে ২৩ রানে ভাঙল উদ্বোধনী জুটি। দুই চারে বাঁহাতি ওপেনার করলেন মাত্র ১৭ রান। আরও একটা টেস্ট বাকি আছে, হাসান মুরাদের বল খেলে সেই টেস্টের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেন জাকির। অফ স্টাম্পের বাইরে থেকে ট্রান করে ভেতরে ঢোকা বলগুলোতে জাকিরের দুর্বলতা, সেজন্য মুরাদ থ্রোয়ারের মতো করে নির্দিষ্ট জায়গায় বল ফেলেছেন। প্রায় সব বলে অফ স্টাম্পের বাইরে থেকে ট্রান করিয়েছেন জাকির, সেই বলে কাট শট খেলেছেন, ডিফেন্স করেছেন, ভুলও করেছেন, ব্যর্থ হয়েছেন, কোচ হ্যাম্প ভুল শুধরে দিয়েছেন, কোচের পরামর্শে আবার সফলও হয়েছেন। জাকির বাংলাদেশ দলের সম্ভাবনাময়ী ব্যাটার, হতে পারেন আগামী দিনের তারকা ব্যাটারও। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে লাল বলে অভিষেক হয় তার। অভিষেক টেস্টে শক্তিশালী ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে সামর্থ্যের জানান দেন। এখন পর্যন্ত তিন টেস্টে তার সংগ্রহ ২৫৮ রান, গড় ৪৩, সর্বোচ্চ ১০০। সিলেটে নিজের ঘরের মাঠে ব্যর্থ হলেও শেরেবাংলায় সুভাষ ছড়াবে জাকিরের ব্যাট, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সাইনার মান, BDCricket Time, সিলেট।